मुख्यमंत्री के जिले के दौरे से पहले अलीपुरद्वार जिला पुलिस ने 4 देशीय पिस्टल बरामद के साथ एक व्यक्ति को गिरफ्तार की गई। गिरफ्तार व्यक्ति एक अवैध हथियार का कारोबारी था। पुलिस ने सोमवार की सुबह अलीपुरद्वार कस्बे के पास डीरपारा चौपाटी इलाके में एक पेट्रोल पंप के सामने पर छापेमारी कर दीपक झा नाम के युवक को ऑटो से गिरफ्तार कर लिया। युवक के बैग से 4 देशी पिस्टल मिला। पुलिस जांच में खुलासा हुआ है कि गिरफ्तार व्यक्ति बिहार से अवैध आग्नेयास्त्रों को बिक्री के लिए उत्तर बंगाल के विभिन्न जिलों में लाया था। आरोपी का घर अलीपुरद्वार के शामुकतला इलाके में है। आरोपी को सोमवार को कोर्ट में पेश कर पुलिस ने जांच के लिए रिमांड पर लिया है। अलीपुरद्वार के अतिरिक्त पुलिस अधीक्षक अमलान घोष ने जिला पुलिस अधीक्षक कार्यालय में संवाददाता सम्मेलन में यह जानकारी दी। आज के सकाल बेलाते ही আমাদের কাছে ইনফরমেশন ছিল যে এক ব্যক্তি কিছু আর্মস নিয়ে আলিপুরদুয়ারে ডিলিং করার কিছু এদের কাজ রয়েছে। তো এই ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের থানার পিসি টিম, আইসি আলিপুরদুয়ার, এসডিপিও সবাই মিলে আমাদের একটা অপারেশন করা হয় এবং সেই অপারেশন আমরা সাকসেসফুল আমরা একজন ব্যক্তিকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং তার পজিশন থেকে 4 ইমপ্রোভাইজড ফায়ারআর্মস আমরা রিকভার করেছি। তো এই মুহূর্তে আলিপুরদুয়ারে এত পরিমাণ ইদানিংকালের মধ্যে এটা একটা বড় পুলিশের সাফল্য হিসেবেই আমরা দেখছি, কারণ 4 ফায়ারআর্মস একসঙ্গে আমরা সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করেছি। এই ছেলেটির নাম দীপক ঝা, 18 বয়স, এই মুহূর্তে শামুকতলার সে বাসিন্দা। তাকে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করে পিসিতে নেব এবং তার থেকে আরও তথ্য আমরা জানার চেষ্টা করব। প্রিলিমিনারি যেটুকু জানা গেছে এই ছেলেটি বিহারের জায়গা থেকে কোনো জায়গা থেকে এই ধরনের ফায়ারআর্মসগুলো নিয়ে আসতো এবং কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই সংলগ্ন এলাকায় এগুলো বিক্রি করত। তো আরও ডিটেলস আমরা আজকে পিসিতে নেওয়ার পরে ডিটেলসগুলো আমরা আরও পাব এবং তারপরে এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত এবং কার কাছে এগুলো বিক্রি করার বিষয় ছিল এগুলো আমরা তদন্তের মাধ্যমে আস্তে আস্তে প্রকাশ করব। এটা আমরা আজকে বীরপাড়া চৌপতির কাছে অপারেশন করে ওদের আমরা ধরেছি ছেলেটিকে। এর বক্তব্য অনুযায়ী এখনো পর্যন্ত সে বিহারের থেকে এই আর্মসগুলো নিয়ে এসেছে। ওর সাথেই ছিল, ওর ব্যাগের মধ্যে ছিল, ওর কাছেই ছিল, সেটা আমরা সার্চ করে ওকে ওর পজিশন থেকেই আমরা পেয়েছি। ব্যুরো রিপোর্ট, ভয়েস অফ কি আওয়াজ। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।